नमस्कार बंधुरा, पॉली मानसी ब्लॉगे एक नतून भिडियो नहीं आज चले आज के विकेल बेला भिडियो कर देखो जेम्मा रेडी होदी सबुज दादा रेडी रही है और आज के एक घूरते जाब ठंडा पड़े गए एक घूरते जाब ए साढ़े चारटा मतन बजे एन पाँचटा नागार तो अंधकार हो जाए तई एक घूरते बेरोब चलू से कथाए घूरते जा कर सेगुलो अपने सबाई के देख कोथाय जागो देख चलू आप तेल जा आज के एक घूरते रेडी गए तुम्हार मिशन का चलो देखी कोथाय जाए चलो भेतरे ना गेले होबे मिशन सामने चले तो आज मिशन ढुकब ना तो तुम्हार चलो हमें एक जगह जाब चलो देखी कोथाय जाए चलो तुम्हरा चलो आस और ये हमें जा श्यामलि फ्लैटे जाब ये गए एक आज के मजा करब चलू और दिकटा देखो मिशन एक दिन अन्य एक दिन अपन घुरे देखा मिशन के आज के ढुकसी ना कारण आज के ढुकते गले अनेकटा देरी हो जाए तो दिर का जा चलू हमरा जाच्छी चलून श्यामलि दीर बाड़ीते आमादे तो रूम टूर कराते पारबो ना श्यामलि दीर रूम टूर करे दिच्छे अपनादेर चलो आईजे हमें ढुके गे दीर घरे देख पड़ते गई सबा चले देख दीर घर राजा सब प्राइस देखुन हेलो राजा ड्राइंग करे छे आका छवि सबुज दादा हाफसे गेछे दूर थेके आपनारा देखते पाच्छेन किना जानि ना ओ जे मठटा देखा जाच्छे दीर बाड़ी थेके ओई देखुन मिशनेर खूब भाल लागछे एखान थेके किन्तु ओटा भिडियोते आमार होतो आसछे ना सेइभाबे खूब भालो करे आसछे ना
আর এই যে রাজার আর একটা ফটো দেখুন, এখনো সেইভাবে গোছানো হয়নি, এখন আস্তে আস্তে সব গোছানো হচ্ছে। আর এই ঘরেও দেখুন আছে, এই যে আর একটা জিনিস, এটা দেখুন, এটা এখনো টানাইনি, এই যে রাখা আছে, টানাবে এটাকেও। এগুলো সব রাজা করেছে, আর রাজা হচ্ছে দীর ছেলে, সে এখানে থাকে না, আমেরিকায় থাকে। এগুলো সব ওর পাওয়া প্রাইজ। এই যে দি সন্ধ্যা দিচ্ছে, আমরা এসে গেছি উৎপাত করতে, কিছু সময় উৎপাত করে আবার চলে যাব, থাকবো না। ও আবার গাছ লাগিয়েছে, চলুন দেখি, ওই যে গাছ দেখতে ডাকছে, তুলসী গাছ। অন্ধকার হয়ে আছে, তাই যা গাছ লাগিয়েছে, এখনো সেভাবে লাগায়নি, যে একটা তুলসী গাছ আছে। এই যে আর অন্ধকার হয়ে গেছে, তো বাইরেটা এই ছোট ছোট টব এনে রেখেছে, ওগুলোতেও গাছ লাগাবে, এখানেও কিছু টব এনে রেখেছে, ওগুলোতেও গাছ লাগাবে। এটাই আছে, এটা কি গাছ আমি বলতে পারছি না, একটা কি গাছ লাগানো আছে। আর এটা তুলসী গাছ আছে, লাগাইছে দেখ, একদম পুরো মাটির মধ্যে ঢুকাই দিচ্ছি এটাকে। এই যে দীর বাড়ি এসে আমরা এখানে করব ঘটি গরম, হাজবেন্ড না কেউ ঘটি গরম শুনে কিন্তু খেতে দারুণ। আপনারা কেউ কেউ হয়তো শুনে থাকবেন, এটা ট্রেনে বিক্রি হয়, এটা ওই মানে মেল লাইন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বর্ধমানের পর থেকে মেল লাইনে কেউ যদি গিয়ে থাকেন, ওই সিমলাগড় টিমলাগড় এই সমস্ত জায়গাটাতে পাওয়া যায় ঘটি গরম। এই যে সিমলাগড়ের মেয়ে, তো ঘটি গরমটা খুব ভালো জানে, আমরা জানি না ঘটি গরম কী জিনিস। ও আমাদের আজকে ফার্স্ট খাওয়া হবে, আর ওই জন্য তৈরি হচ্ছে সব। ঘটি গরমের জন্য কী কী লাগবে দি, একটু সারা দেখি, এই কী কী লাগবে দেখাও। এই যে গাজর ছুলে রেখেছে দেখছি, পেঁয়াজ আছে, মেন হচ্ছে এই যে সেউ ভাজা, তো সেউ ভাজাটা আরেক ধরনের হয়, ওটা হলে বেশি ভালো, তো এটাও ঠিক আছে। সেউ ভাজা, গাজর, তারপরে হচ্ছে লেবু, পেঁয়াজ, আর এই যে তোমার কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে এসছে আমাদের বাড়ি থেকে, আর ধনে পাতা। এই যে ওরা অনেক কিছু মিশিয়ে দেয়, মুলো ফুলো টমেটোটা দেবো না, প্রচুর গ্যাসের প্রবলেম, তাই আমরা এটা দিয়েই খাবো। তো চলো দেখি এটা বানাই। তো এদিকে ঘটি গরম হতে থাকুক, আমি একটু ওদিক থেকে ঘুরিয়ে নিই আপনাদেরকে, চলুন একটু ঘরটা ভালো করে দেখাই। আর এই দেখুন দি, এই আসন পেতেছে, এখানে গণপতি জি বসে আছে, এখনো পুজো করেনি, এনে রাখা আছে। এই যে এমনি জাস্ট ধূপকাঠি ধরিয়েছে, ঘরে আসা যাওয়া হয় বলে। আর এই যে গণপতিজি, আর এদিকে দেখি, মোটামুটি সব ঘরই দেখিয়ে দিয়েছি, আর অন্য ঘর দেখাবার কিছু নেই। এই যে সব ঘরই দেখিয়েছি, চলুন আমরা দেখি ওরা কি করছে। সবাই যে কাজে ব্যস্ত, সবাই প্রায় ব্যস্ত। এটাই হচ্ছে, এটা তোমার দাদা গাড়ি থেকে বিক্রি করতে এসেছিল, কিনে নিয়েছে একটা ছুরিটা, তা নষ্ট হবে, কাজেটা হচ্ছে, কিছু তো কাটা যাচ্ছে, এখন মালে কাটা যাবে নতুন, দিয়ে একটা মানে সবজি কাটা ছুরি কিনতে হবে,
ওটা তো ইউজই করি না, তাহলে টাইম খুব ভাগ। হ্যাঁ হ্যাঁ, গলাটা কুচি হয়ে যাবে। এটা শুনতে কি ভালো লাগে আমার। এই যে সব কুচানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, গাজর, এগুলো সব এই যে কুচিয়ে রেখেছে। আর এদিকে একটুখানি ওই সেউটাকে গরম করবে, তার জন্য একটা পাত্রে তোমার মাছ দিতে হবে। ও পাত্রটা গরম করতে দিয়েছে যে সেউটাকে গরম করবে একটু। এটা গরম হয়ে গেছে, ওরা তো নিচে কয়লা দিয়ে তার উপরে একখানা তোমার ওই বক্সের মতন দিয়ে ওর মধ্যে করে করে, তো আমাদের কাছে তো ওগুলো নেই, তো ওই জন্য আমরা এটা সেটা একটু গরম করে নেবো আমরা। এর মধ্যে সব কুচি করে নিয়েছি আমরা, এই যে লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা আর গাজর, যে আমাদের সেও ভাজা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সব দিয়ে দেবো। এই বাসন টাসন সব নতুন, তো সবই নতুন, এখন স্টিকার ওঠেনি। আর আমরা এটা কড়াইয়ে নিয়েছি, আপনারা ভাববেন হয়তো কড়াইয়ে কেন নিয়ে নিয়েছি, কারণ এখানে তো সেভাবে সব কিছু আনা হয়নি, তাই বড় জায়গা পায়নি বলে এই কড়াইটাতেই মিক্স করা হচ্ছে। ছমাসে আসি দিদি ভাই বাড়ি, আর বহুত অত্যাচার। এবার নমক নুনটা খুললে ভাই, এখানে একটু বিট নুন লাগতো কিন্তু আনতে ভুলে গেছি, তাই এটা একটু এমনি প্লেন নুনই দেওয়া হচ্ছে। এটা খেতে খুব ভালো, তোমরা বানান মানে কি করেছো, টেস্টি জল মুড়িতে। এইরকম যেটা হচ্ছে হাত দিয়ে মাখি, আমার ঠিক চামচে হয় না, মনে হয় জেঠু আসছে। ও আচ্ছা, এখন না দি ভাই, বাটি নিয়ে আসো। এই যে আমাদের ফুটি গরম, পরে একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আমি অল্প খেলাম, খুব ভালো লাগলো খেতে, খুবই টেস্টি, আপনারা করে খাবেন এমনি করে। আর এই আমি কড়াই নিয়ে বসে গেছি, কিছু মনে করবে না, হেভি টেস্ট, তোমরা খাবে, খেয়ে দেখবে কেমন লাগবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর আমি নিজেই খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে জানো, তাহলে আমরা খাচ্ছি একটু।